হ্যালো ফ্রেন্ডস, আমি নাজমুল, তোমাকে এই ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা জ্যামিতির টাইপস অফ সেন্টার থেকে যত রকমের কোশ্চেন হয় সেই টাইপসগুলি দেখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমরা দেখেছি বিগত বছরে এই জ্যামিতির টাইপস অফ সেন্টার থেকে একটা কোশ্চেন কিন্তু আমরা পেয়েছিলাম। তো আমরা যদি এই পাঁচটা টাইপস, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, খুব ভালোভাবে পড়ে নিই এবং যে প্রপার্টিগুলো রয়েছে সেটা যদি মুখস্থ করে নিই, তাহলে কিন্তু এই অঙ্কটি আমরা খুব সহজেই করতে পারবো। তো অবশ্যই তোমরা সেই পাঁচটা টাইপস মুখস্থ রাখবে এবং এর যে পিডিএফ, আগের ভিডিওটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি, যে কত রকমের টাইপস অফ সেন্টার হয়, টোটাল পাঁচটা টাইপস অফ সেন্টার আমি সেখানে আলোচনা করে দিয়েছি। তো ওই পিডিএফটা তুমি সংগ্রহ করার জন্য আমার ম্যাথস বাই নাজমুল টেলিগ্রাম গ্রুপে নিচের দেওয়া ডিসক্রিপশনের লিঙ্কের মাধ্যমে তুমি জয়েন হতে পারো। তো চলো শুরু করছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 66 সেন্টিমিটার স্কোয়ার, পি এ বি বাহুর মধ্যবিন্দু, ই বি সি বাহুর মধ্যবিন্দু এবং এফ এ সি বাহুর মধ্যবিন্দু হয় এবং তিনটি মধ্যম যদি জি বিন্দুতে মিলিত হয় তাহলে বি জি সি ত্রিভুজের ক্ষেত্রফল হলো। তো ছবিটা ঠিক দেখতে এরকম হবে, মধ্যবিন্দুগুলো যখন জি বিন্দুতে মিলিত হয়, জি বিন্দুতে এখানে বলেছে, তো জি বিন্দুটা এখানে থাকবে এবং এটা দেখতে এরকম হবে, ঠিক আছে? তো এটা মধ্যমা দিয়ে তৈরি হয়েছে, তো মনে রাখতে হবে মধ্যমা যখন জি বিন্দুতে মিলিত হয় তাহলে এই যে মধ্যমা গুলো, এটা কিন্তু মধ্যমা না, আমি এই পার্টটা রাখিনি, মানে বাদ দিয়ে দিয়েছি, এই পার্টটা আমি অ্যাড করিনি, ঠিক আছে, এই পার্টটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই যে তিনটে ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, এটা এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমান, মানে এই ত্রিভুজটা সমান তিনটে ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এখন এটা যদি নাম দিই আমি, দেখো এ বি সি, তাহলে আমাকে জানতে চাওয়া হয়েছে যে বি জি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে টোটালটা যদি 6 সেন্টিমিটার হয়, 66 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, মানে তিনটে ভাগে ভাগ হবে, তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 22 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? নেক্সট, কো ইজ দ্য সার্কাম সেন্টার অফ ট্রাইঙ্গেল এবিসি ইফ অ্যাঙ্গেল ওবিসি ইজ 35 ডিগ্রি, দেন ট্রাইঙ্গেল বিএসি কত হবে। তাহলে দেখো, সার্কাম সেন্টার তৈরি হয় পারপেন্ডিকুলার সাইড বাইসেক্টর দ্বারা, ব্যাপারটা কি সেটা দেখার জন্য তোমাকে আগের ভিডিও দেখতে হবে, এখানে আমি জাস্ট বলে বেরিয়ে যাচ্ছি। দেখো তাহলে ওটা এখানে থাকবে এবং এগুলো হবে কি, এগুলো হবে ওই যে সার্কাম সেন্টার মানে পরিবৃত্ত যেটা তৈরি হবে ওটার ব্যাসার্ধ, তিনটেই কিন্তু সেম, দেখতে সেম না বাট এটা সেম কিন্তু, হ্যাঁ, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি, দেখো এখানে কি কোনটা দিয়েছে, দেখো সরি, এখানে বলেছে 35 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল নাম দিয়ে দিই একবার, এ বি সি, ও বি সি কোনটাকে বলা হচ্ছে 35 ডিগ্রি, মানে এই কোনটাকে বলা হচ্ছে 35 ডিগ্রি, বের করতে বলেছে আমাকে বি এ সি, মানে এই কোনটা কত হবে। এখন যেহেতু এটা একটা সার্কাম সার্কেল ছিল, সার্কাম সেন্টার মানে কি, ধরে নাও এটা একটা সার্কেল, ঠিক আছে, কারণ হবে এটা, হ্যাঁ, আমি যেহেতু ঠিকঠাক ভাবে আঁকিনি, একটা ত্রিভুজ, হ্যাঁ এটা একটা সার্কেল, এবং এই ও সি ও বি ও এ এগুলো কি, এগুলো হচ্ছে ব্যাসার্ধ। এবার যদি ব্যাসার্ধ হয় তাহলে আমি বলতে পারি এই বাহুটার এই বাহুটা সমান হবে, কারণ দুটোই তো ব্যাসার্ধ, আর দুটো বাহু যদি সমান হয়ে যায় এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে মানে ও বি সি ত্রিভুজে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণগুলোও সমান হবে, তাহলে এই বাহুটার বিপরীত কোণ 35 ডিগ্রি হলে এই বাহুটার বিপরীত কোণও 35 ডিগ্রি হবে, বলো হ্যাঁ কি না? আর আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ 35 35 পেয়ে গেছে, তাহলে এই কোণটা কত হবে, 70 বাদ দিয়ে দাও, অর্থাৎ 110 ডিগ্রি। এখন সার্কাম সেন্টারের একটা প্রপার্টি রয়েছে কি, যে অ্যাঙ্গেল বিএসি, মানে এই কোণটা, অ্যাঙ্গেল বিএসি উপরের কোণটা সমান সমান হবে হাফ অফ অ্যাঙ্গেল
পিওসি মাঝের কোণটার সমান হবে, মানে এই কোণটা এই কোণটার অর্ধেক হবে, সমান না অর্ধেক হবে। তাহলে এটা যদি 110 ডিগ্রি হয় এটা কত হবে? এটার অর্ধেক অর্থাৎ 55 ডিগ্রি, অপশন সি। ওকে নেক্সট, আই ইজ দ্য ইনসেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি ইফ অ্যাঙ্গেল এ আই সি সমান 130 ডিগ্রি, ফাইন দ্য অ্যাঙ্গেল অফ এবিসি। তো একটা ট্রায়াঙ্গেল আছে, এখন বলেছে এ আই সি, তাহলে আমি সেই অনুযায়ী নাম দিচ্ছি। ধরো এখানে আছে আই, আমি এটাকে নাম দেবো এ, আই এটা সি, এভাবে নামটা দেবো, কারণ এখানে নামটা গোলমাল করে দেওয়া আছে এ আই সি। তাহলে এটা যদি সি হয় এটা হবে বি, মানে এ বি সি, এভাবে নাম দিন, নাম না দিয়ে আমরা এখান থেকে শুরু করলাম এ বি সি, ঠিক আছে। এখন ইন সেন্টার তৈরি হয়, ইন সেন্টার তৈরি হয় অ্যাঙ্গেল বাইসেক্টর দ্বারা, ওটা আমি আর যাচ্ছি না, তো তুমি ওটা ভিডিও দেখে বুঝে নেবে। তো এই ইন সেন্টারের প্রপার্টিটা কি? ইন সেন্টারের প্রপার্টি বলছে যে অ্যাঙ্গেল সি আই এ বা এ আই সি সমান সমান হবে 90 + ½ অফ অ্যাঙ্গেল এ বি সি, মানে উপরের কোণটা, এই কোণটা হবে এই কোণটার অর্ধেকের সঙ্গে আবার 90 যোগ করলে যেটা হবে সেটা। তাহলে প্রশ্নে বলে দিয়েছে দেখো এটা এ আই সি এর মান 130 ডিগ্রি, তাহলে এখানে 130 ডিগ্রি বসিয়ে দিলাম। এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া গতি নেই, এগুলোর প্রমাণ আছে, বাট প্রমাণটা দেখে তোমার লাভ নেই, কারণ প্রমাণটা দিয়ে তুমি পরীক্ষার খাতায় করতে পারবে না। হাফ অফ অ্যাঙ্গেল এ বি সি, এ বি সিটা বের করবো, তাহলে বি লিখে দিচ্ছি শুধু। তাহলে দেখো কত হচ্ছে, 90 130 থেকে 90 বাদ দিলে কত হয়, 40 = ½ অফ বি। তাহলে অ্যাঙ্গেল বি সমান কত হচ্ছে, 40 × 2 কোণাগুণি হচ্ছে 80 ডিগ্রি, অর্থাৎ সরি অপশন ভুল দিয়েছি আমি, একটা 80 ডিগ্রি করে নাও, একটা 80 ডিগ্রি হবে, ঠিক আছে। নেক্সট, ইন ট্রায়াঙ্গেল এ বি সি এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর অফ বি অ্যান্ড সি মিট অ্যাট ই ইফ অ্যাঙ্গেল বি এ সি ইজ 80 ডিগ্রি, দেন ফাইন্ড অ্যাঙ্গেল বি ই সি। কি বলেছে, একটি ট্রায়াঙ্গেলের এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর, এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টর ব্যাপারটা কি জানো? দেখো এবিসি এই ভাবটাকে যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে এই যে কোণটা তৈরি হলো এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাই, এক্সটার্নাল অ্যাঙ্গেল মানে বহির কোণ, এটাকেও বলা হচ্ছে বহির কোণ, ঠিক আছে। এর বাইসেক্ট মানে সমদ্বিখণ্ডিত করবে যে বাহু, এই বাহুটা আর এই বাহুটা ধরো সমদ্বিখণ্ডিত করে এখানে মিলিত হয়েছে, ঠিক আছে। এই পয়েন্টটাকে নাম দিচ্ছে এই বি আর সি এর বাইসেক্টর বলেছে, তো অ্যাঙ্গেল বাইসেক্ট করে দিলাম। ইফ অ্যাঙ্গেল বিএসি ইজ 80 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 80 ডিগ্রি, আমাকে বলা হয়েছে যে ফাইন দ্য অ্যাঙ্গেল বিইসি, এই অ্যাঙ্গেলটা কত হবে। তো এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরের প্রপার্টিটা কি হচ্ছে, যে অ্যাঙ্গেল পিএসি সরি অ্যাঙ্গেল বিইসি, অ্যাঙ্গেল বিইসি সমান সমান হবে 90 - ½ অফ অ্যাঙ্গেল বিএসি। এটা ঠিক আগের যে প্রপার্টিটা, মানে ইন সেন্টারের যে প্রপার্টিটা ঠিক সেরকমই আছে। তো দেখো ব্যাপারটা, ইন সেন্টারে কি হয়, ইন সেন্টারে যেটা হচ্ছে 90 + ½ অফ এবিসি, আর এক্স সেন্টারে এক্সটার্নাল অ্যাঙ্গেল বাইসেক্টরে কি হচ্ছে, দেখো এটা এক্স সেন্টারের উপরে রয়েছে, -½ অফ অ্যাঙ্গেল বিএসি, বোঝা যাচ্ছে। তাহলে দেখো কি বলেছে, কি কি মান দিয়ে দিয়েছে আমাকে, এটা বের করতে দিয়েছে, তাই তো বিইসি তার মানে 90 - ½ × 80, তাহলে এটা 40 হচ্ছে, মানে 90 - 40 অর্থাৎ 50 ডিগ্রি হবে সঠিক উত্তর। এটা হবে তাহলে কত ডিগ্রি, এটা হবে 50 ডিগ্রি, গট ইট। নেক্সট, এবং আজকে লাস্ট কোশ্চেন, হু ইজ দ্য অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি ইফ অ্যাঙ্গেল বিএসি ইজ 50 ডিগ্রি, দেন অ্যাঙ্গেল বিওসি সমান কত। দেখো এই অঙ্কটাই কিন্তু প্রাইমারি টেটে এসেছিল, মানে এই টাইপেরই অঙ্ক এসেছিল, ডাটাগুলো চেঞ্জ ছিল, সেখানে অঙ্কটাকে একটু বড়ভাবে রিপ্রেজেন্ট করেছিল। যে অর্থ সেন্টার ব্যাপারটা কি, অর্থ সেন্টার তৈরি হয় অল্টিচিউড দিয়ে, মানে একটা ত্রিভুজের অল্টিচিউড হচ্ছে, এই একটা ত্রিভুজ ধরো, এই ত্রিভুজের সমদ্বিখণ্ডক না সরি এই ত্রিভুজের লম্বটা অল্টিচিউড বলা হচ্ছে, মানে এই বিটা হচ্ছে এখানে অল্টিচিউড, ঠিক আছে, এই কোণ থেকে এই বাহুটার উপরে অল্টিচিউড। ওকে, এ শীর্ষবিন্দু থেকে এই বাহুটার উপরে যে লম্বটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অল্টিচিউড।
এখন এটার উপরে অঙ্কটা এসেছিল একটু বড়ভাবে রিপ্রেজেন্ট করেছিল, তো অঙ্কগুলোকে তোমাদের বড়ভাবে রিপ্রেজেন্ট করে দিতে পারে, বাট কঠিন কিন্তু হবে না। ল্যাঙ্গুয়েজ বেশি দিলে হয়তো দেখে মনে হবে কঠিন। তাহলে দেখো অর্থ সেন্টার, অর্থ সেন্টারের প্রপার্টিটা কি, আমি ছবিটা জাস্ট একবার এঁকে নিচ্ছি। অর্থ সেন্টারের প্রপার্টিটা হচ্ছে এটা যদি অর্থ সেন্টার হয় ও, তাহলে এটা কানেক্ট করে দিই আমি। অর্থ সেন্টার প্রপার্টিটা বলছে অ্যাঙ্গেল এ মানে এই কোণটা প্লাস অ্যাঙ্গেল ও মানে এই কোণটা বিওসি, ঠিক আছে, অ্যাঙ্গেল ও বিওসি এদের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এ অ্যাঙ্গেলটা যদি 50 ডিগ্রি হয় তাহলে ও অ্যাঙ্গেলটা কত হবে, 180 মাইনাস 50, মাইনাস 50 অর্থাৎ 130 ডিগ্রি, ঠিক আছে। অপশন ডি যেটা প্রাইমারি টেট 2021-এ যে পরীক্ষাটা হলো সেখানে দিয়ে দিয়েছিল এই অ্যাঙ্গেলটার মান সামথিং মনে হয় 40 ডিগ্রি ছিল, ঠিক আছে। তো অঙ্কটাকে একটু কঠিনভাবে রিপ্রেজেন্ট করেছে, আর কিছুই না, এটা অর্থ সেন্টারের উপরে কোশ্চেনটা ছিল। অনেক ইউটিউব চ্যানেল এটাকে ভুল অ্যান্সার দিয়েছে, তুমি দেখতে পারো, তুমি বইগুলোও দেখতে পারো যে অর্থ সেন্টার জিনিসটা কি, যেটা বললাম অল্টিচিউড উপরে কিন্তু এটা হয়। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এই 5টা টাইপস তোমার যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু তুমি এখান থেকে একটা অঙ্ক করে দিয়ে আসতে পারবে। তো অবশ্যই নোট করবে, এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, এবং ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করবে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।